to all my friends. আচ্ছা, তোমাদের মধ্যে এমন কেউ আছে যার সেক্স পুরো? আশা করি কেউ নেই। কম বেশি লিজার এভরিওয়ান ইজ ডিভাইন টু সেক্স, এবং সেক্স নো ডাউট ভেরি একটা আদার ফিলিং, একটা আদার সেন্টিমেন্ট যেটা কেউ বোঝে কেউ বোঝে। তবে প্রশ্নটা হচ্ছে, ছেলেরা কি সবসময় মেয়েদের সম্পূর্ণভাবে স্যাটিসফাই করতে পারে? বা তোমরা ছেলেরা কি আদৌ জানো যে কোন কোন এমন বিশেষ পজিশনস আছে যেগুলো আমাদের মেয়েদের প্রচণ্ডভাবে অ্যালিউর করে, প্রচণ্ডভাবে আমরা যাকে বলে মেয়ের মতন বলে যাই? আমি আজকে এরকমই কিছু স্পেশাল কিছু পজিশনসের ব্যাপারে তোমাদেরকে বলবো। আর আশা করি তোমরা এটা জেনে নিই, তোমাদের ডেটস বা তোমার ওয়াইফকে তুমি অবশ্যই প্রচণ্ড পরিমাণে ইমপ্রেস করতে পারবে, আর এতটা সেক্সুয়ালি অ্যাট্রাক্ট করবে যে তাকে আর অন্য কারোর কাছে যেতে হবে। প্রথমেই যে পজিশনটার কথা বলবো, দ্যাট ইজ কাউগার পজিশন। এই পজিশনটা একটা খুবই কমন পজিশন মূলত যখন একটি ছেলে এবং একটি মেয়ে সেক্সুয়ালি যখন একে অপরের সঙ্গে যুক্ত হয়, তখন ছেলেটি তাকে ডিরেক্ট যখন ইন্ডিউস করছে তার যৌনাঙ্গের ভিতরে, তো তখন পার্টিকুলারলি যে পোস্টারটা সব থেকে মেয়েরা ভালোবাসে সেই পোস্টারটা হলো কাউগার পোস্টার। খুব সুন্দর একটি পোস্টার, এবং এই পজিশনে তোমরা যদি সেক্সটাকে করো, কাপলিং সেক্স যদি তোমরা করো, এতে একটা মেয়ে অনেক বেশি টাইম ডিউরেশন অবধি সে কিন্তু তোমাকে নিতে পারে, এবং তখন তোমাদের দুজনের দিক থেকেই কিন্তু ফান অনেক বেশি হয়। আর যত বেশি টাইমটা বাড়ে, আই মিন টু সে ডিসচার্জ যতটা দেরিতে হয় ততই তো মজা, তাই না? সেকেন্ড ল্যাপ ডান্সিং। তুমি সাপোজ সোফায় আছো বা কোনো ডিভানের উপর আছো বা কোনো কুশন চেয়ারের উপর আছো, তোমার লেডিকে তুমি তোমার যৌনাঙ্গের উপর বসে কোলে বসিয়ে যদি ইন্ডিউস করো, তাকে যদি আপ ডাউন করে তুমি যদি তাকে ডান্স পজিশনে যদি নাও, তো অবভিয়াসলি শি উইল বি ভেরি মাচ ইমপ্রেসড এবং স্যাটিসফাইড। এখানে আরেকটা কথা বলে দিই যে ইটস আ ভেরি গুড ফর্ম অফ এক্সারসাইজ টু, যেটা তার নিম্নাঙ্গের থেকে নিচে অবধি প্রচণ্ড পরিমাণে একটা স্টিমুলেটিং এক্সারসাইজ ডেভেলপ করে, যেটা তার মাসলসকে টোন করতে হেল্প করে। আর এছাড়া এটা একটা আলাদা এক্সাইটমেন্ট আছে। থার্ডলি যে পজিশনটার কথা বলবো, দ্যাট ইজ সিজল লাভার্স। তোমরা অনেকে এই পজিশনটা হয়তো জেনারেলি প্র্যাকটিসটা কম হয়, তবে একবার ট্রাই করে দেখতে পারো, আই থিঙ্ক তোমার লেডিকে ভালোই লাগবে। তুমি যখন তাকে ইন্ডিউস করছো, তখন মেয়েটার মধ্যে তোমার সেক্সুয়াল অর্গানটা তুমি দিচ্ছ, নর্মালি জেনারেলি আমরা যখন সেক্স করি স্লিপিং পোশ্চারে করি, শুয়ে করি, তা এবার শোয়াটা একটু পাল্টাও। মেয়েটার যে পা আছে তোমার লেডি লভের পা দুটোকে সিজারের ন্যায় শেপেতে ছড়াও, ছড়িয়ে দিয়ে তুমি স্লোলি পেনেট্রেট করো না, স্লোলি স্লোলি যদি তার মধ্যে আস্তে আস্তে ইন্ডিউস করে তারপরে স্পিডটাকে একটু যদি বাড়াও, এবং মনে রাখবে চেষ্টা করো যদি তার হাত দুটো যদি একটু ধরে রাখতে পারো, কেননা আমরা মেয়েরা এনজয় করলেও একটু একটু বাধা দিই, কেন ওটা আমাদের স্বভাব এবং ওটা আমরা ভালো লাগে, আর আশা করি তোমাদের ছেলেদেরও ভালো লাগে যারা একটু বাধা একটু রাজি একটু ভালোবাসো। তো এভাবে যদি এই পোশ্চারগুলো ডিউরিং ইউর ইন্টারকোর্স যদি তুমি প্র্যাকটিস করতে পারো, তোমার লেডি লাভ তোমার প্রতি প্রচণ্ড পরিমাণে ইম্প্রেস থাকে, এবং সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন একটা এমন জিনিস যেটা যদি কোনো মেয়ে একবার কোনো পুরুষের কাছ থেকে পায়, তার ভালোবাসার মানুষের কাছ থেকে পায়, সে আর দ্বিতীয় কোনো দিকে তাকাতেও যাবে না।
তোমার স্ত্রী হোক, তোমার প্রেমিকা হোক, গার্লফ্রেন্ড হোক, তার মন এবং শরীর দুটোকে যদি একসাথে একইভাবে পেতে যদি চাও, ডিউরিং সেক্স এই কোশ্চেন্সগুলো ফলো করো, শি উইল বি ভেরি ভেরি আমি তো নিজেও অপেক্ষায় আছি আমার এরকম ভাবে ফেস করতে হয়। মানে পার্সোনালি বলছি আজ আমার বন্ধুদের সাথে যে একটা মেয়ে হয়ে আমি বলবো যে আমার জীবনে যদি কখনো আমার সেই স্বপ্নের মানুষটাকে আমি খুঁজে পাই এবং সে যদি নিজে আমাকে এরকমভাবে যদি সিডিউস করে, লাভ মেকিং করে, যাই হোক আজকের মতো এই অবধি। আশা করি তোমরা নিশ্চয়ই আমার দেওয়া টিপসগুলো তোমাদের লেডি লাভের সাথে ফলো করবে। যেটা যেটা আরেকবার বলবো যে যদি তোমাদের আমার ভিডিওসগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেলস, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভুল করে সাবস্ক্রাইব বাটনটা টিপতে ভুলে যাবে না। প্লিজ সাবস্ক্রাইব বাটনটা তুমি ক্লিক করলে দেন আই উইল বি উইথ ইউ এভরি নাও অ্যান্ড দেন, তুমি আমার সাথে কথা বলতে পারবে এবং আমাকে যদি বারবার দেখতে যদি তোমার ইচ্ছে করে তাহলে সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই তোমার ক্লিক করতে পারবে। আজকে এই অবধি, তোমাদের সকলের প্রেম ভালো হোক, তোমাদের সকলের সেক্স লাইফ ভালো হোক, এটাই আমার আকাঙ্ক্ষা। আশা করি আমি কমেন্ট করতে পারবো।